অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিপূর্বেই যোজ্যতার একটি সারণী পাঠানো হয়েছে। আমরা আজকে সেই যোজ্যতা বা ভ্যালেন্সি বিষয়ে আলোচনা করব। যোজ্যতার মধ্যে প্রথমে যেটা আমাদের জানতে হবে, বোর তত্ত্ব অনুসারে যে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে কক্ষপথগুলোতে থাকে, ইলেকট্রন, সেখানে কে এল এম বিভিন্ন কক্ষপথ এখানে দেখো দেখানো হচ্ছে, যাদেরকে আমরা 1, 2, 3 বলতে পারি। এখানে আমরা শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, আর শেষ কক্ষপথটাকে আমরা বলবো ভ্যালেন্স অরবিট বা যোজ্যতা কক্ষপথ। আজকে ধরো বিভিন্ন মৌলের ক্ষেত্রে একটি উদাহরণ হিসাবে আমরা যদি আর্গন ধরি, যে আর্গনের ক্ষেত্রে একটি অষ্টক নিয়ম আর্গন মেনে চলে। অর্থাৎ অষ্টম নিয়ম কি, যে হাইড্রোজেন ব্যতীত সাধারণ অবস্থায় অন্যান্য যে কোনো মৌলের ক্ষেত্রে তাদের শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলে তবে তারা সুস্থিত অবস্থায় থাকে, বা হাইড্রোজেন হিলিয়াম এদের এরা ব্যতীত। এখানে দেখো আর্গনের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ রাসায়নিকভাবে সে কোনো ভূমিকা নেবে না, যার ফলে সে না হাইড্রোজেন না অক্সিজেন সে কারোর সঙ্গে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে না, কারণ তার যোজ্যতা জিরো। কেন যোজ্যতা জিরো? তাহলে যোজ্যতা কি না, সেখানে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে যে বিভিন্ন মৌলগুলো তাদের মধ্যে যখন সমন্বয় ঘটায়, তখন এই যে সমন্বয় ঘটায় সেক্ষেত্রে তাদের একটা ক্ষমতা তৈরি হয়, এই ক্ষমতাটাকে আমরা বলছি যোজ্যতা। এবার এই ক্ষমতাটা তৈরি হয় কিসের দ্বারা, ইলেকট্রন গ্রহণ বর্জন বলো বা তাদের বিনিময়ের মাধ্যমে বা তাদের শেয়ারিং বা সমন্বয়ের মাধ্যমে। আমরা এখানে কতগুলো মৌল নিয়ে দেখব, সোডিয়াম। সোডিয়ামের দেখো পরমাণু ক্রমাঙ্ক 11, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি এবং শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। একইভাবে ক্লোরিনকে দেখো পরমাণু ক্রমাঙ্ক 17, প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি এবং শেষ কক্ষপথে 7টি। তাহলে এখানে একটু লক্ষণীয় যে সোডিয়াম তার শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন যদি বর্জন করে তবেই কিন্তু সে তার অষ্ট পূর্তি করতে পারবে, এবং সেক্ষেত্রে সোডিয়াম আয়নে রূপান্তরিত হবে এবং এনএ প্লাস আয়ন বলা হয়, ক্যাটায়ন আয়নে রূপান্তরিত হয়। তার মানে এখানে সোডিয়াম তার ওই যে 1টি ইলেকট্রন বর্জন করলো, এবং অপরদিকে দেখো ক্লোরিন ঠিক তার শেষ কক্ষপথে 7টি ছিল, 1টি ইলেকট্রন গ্রহণ করে তার অষ্ট পূর্ণ করলো। তাহলে এখানে সোডিয়ামই বলো বা ক্লোরিন বলো প্রত্যেকেরই কিন্তু যোজ্যতা 1। এবং এইভাবেই তারা একটি বন্ধন তৈরি করলো, এবং বন্ধন তৈরি করে তার ক্ষমতার দ্বারা, বন্ধন তৈরি ক্ষমতা দ্বারা তারা একটি যৌগ গঠন করলো। আমরা এখন যেটা জানার চেষ্টা করব, একইভাবে ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে দেখো শেষ কক্ষে 7টি করে ইলেকট্রন আছে, এখানে কিন্তু কেউ বর্জনও করতে পারছে না। এইখানটায় আমাদের জানতে হবে যে প্রত্যেকের 1টি করে ইলেকট্রন শেয়ার করবে বা সমন্বয় ঘটাবে। এবার দেখো সমন্বয়টা কি ঘটাচ্ছে, সেখানে তোমার দেখবে যে 1টি ইলেকট্রন আর 1টি ইলেকট্রনের সঙ্গে সমন্বয় মানে কি, প্রত্যেকটা ক্লোরিন পরমাণু অপর ইলেকট্রন পরমাণু অপর ক্লোরিন পরমাণু থেকে 1টি ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টকটা পূর্ণ করছে, যার ফলে কি হচ্ছে, এইটাকে আমরা বলছি একটা শেয়ারিং বা সমন্বয় ঘটানো। ডান দিকে ক্লোরিনও করছে, বাঁ দিকের ক্লোরিনও করছে, 1টি করে ইলেকট্রন তার প্রত্যেকটা ক্লোরিন পরমাণু অষ্টককে পূর্ণ করছে। তাহলে সেই জন্যে ক্লোরিন পরমাণু যোজ্যতা কত, 1। আমরা এবং সেই ক্লোরিন পরমাণু তখন সেই যোজ্যতা দ্বারা তাদের যুক্ত করার ক্ষমতা অর্জন করে। তাহলে আমরা যে জানার চেষ্টা করি যোজ্যতা কি, যে সেখানে কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ বর্জন বা সমন্বয়ের মাধ্যমে যে ক্ষমতা অর্জন করছে যুক্ত হওয়ার, তাকেই আমরা বলছি যোজ্যতা। আমরা এবারে জানব যে কোনো মৌলের ক্ষেত্রে শেষ কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন থাকলে কী ঘটে।
এখানে দেখো একটি ফ্লুরিন পরমাণু দেখানো হচ্ছে যার পরমাণু ক্রমাঙ্ক 9। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস বলা হয় এটাকে, কোন কক্ষপথে কটি ইলেকট্রন আছে, 2টি এবং 7টি। কিন্তু ফ্লুরিনকে যদি তার অষ্ট পূর্ণ করতে হয়, শেষ কক্ষে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, তবেই সে অষ্ট পূর্ণ করবে। তাহলে আমাদের এখানেও যোজ্যতাটা মাথায় রাখতে হবে, যটি ইলেকট্রন সে গ্রহণ করে বা বর্জন করে তার অষ্টপূর্তি করবে সেই সংখ্যাটাকেই আমরা বলছি ওই মৌলের বা পরমাণুর যোজ্যতা। তাহলে এখানে ফ্লুরিনের যোজ্যতা কত? 1। একইভাবে আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেনের ক্ষেত্রে শেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? আমরা যদি পরমাণু ক্রমাঙ্ক বিচার করি 8, তাহলে পরমাণু ক্রমাঙ্ক প্রথম কক্ষপথে 2টি এবং শেষ কক্ষে তাহলে বাকি 6টি থাকবে। তাহলে আমার অষ্টপূর্ণ করতে গেলে আরও 2টি আমার ইলেকট্রন দরকার, সেই জন্য অক্সিজেনের যোজ্যতা কত? 2। এবারে আমরা দেখি যদি শেষ কক্ষে 3-এর 4-এর কম সংখ্যক ইলেকট্রন থাকে, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, তার মানে প্রথম কক্ষপথে 2টি, পরের কক্ষপথে 8টি এবং শেষ কক্ষপথে কিন্তু 1টি ইলেকট্রন আছে। আবার পাশাপাশি যদি আমরা এই যে 1টি ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটাকে আমরা বলছি যোজ্যতা ইলেকট্রন, এবং এই ইলেকট্রনটা যদি আমি বর্জন করে দিই তাহলে কিন্তু সেই তার অষ্ট পূর্ণ করবে সোডিয়াম, সেই জন্য সোডিয়ামের যোজ্যতা কিন্তু 1। অপরদিকে যদি আমি দেখি যে ওই সোডিয়ামের বর্জিত ইলেকট্রনটি, যে ফ্লুরিন তার যার শেষ কক্ষপথে 7টি ছিল, সে ওই ইলেকট্রনটি গ্রহণ করলো এবং গ্রহণ করে তার শেষ কক্ষপথে অষ্ট পূর্ণ করলো, তাহলে এইভাবে সোডিয়াম ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং ফ্লুরিন ঋণাত্মক আয়ন বা অ্যানায়নের বন্ধিত হয়। আমরা অন্যান্য কিছু মূলকের ক্ষেত্রে কতগুলো বিষয়কে এবার আমরা বা কিছু ক্যাটায়ন বা অ্যানায়ন সম্পর্কে প্রথমে আরও কিছু দেখি। এখানে একটি সারণি দেখানো হচ্ছে যে বিভিন্ন মৌল আছে তাদের পরমাণু। আমরা প্রথমে ক্যাটায়ন দেখাব, যে আমরা আয়ন হিসাবে যেটাকে আমরা বলছিলাম যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ, যাদেরকে আমরা বলছি যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে তড়িৎগ্রস্ত কণা তৈরি হচ্ছে, দ্যাট ইজ আয়ন। যদি ইলেকট্রন বর্জন করে তাহলে সেটা ক্যাটায়ন বা পজিটিভ। যেমন এখানে দেখো উদাহরণগুলোর ক্ষেত্রে আমরা Na+ দেখানো হচ্ছে, Cu2+ দেখানো হচ্ছে, Al3+ মানে 3 ইলেকট্রন বর্জন করেছে অ্যালুমিনিয়াম, কপার 2টি এবং সোডিয়াম 1টি ইলেকট্রন বর্জন করেছে। অপরদিকে তোমরা যদি দেখো যে অ্যানায়ন বা ঋণাত্মকের ক্ষেত্রে যারা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করছে, যেমন ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করে Cl-, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে O2- বা -2, এরকম আরও অন্যান্য মৌল গঠন করতে পারি। আমরা পাশাপাশি কিছু মূলকের মধ্যে যাব, যেটাকে আমরা বলছি পলি অ্যাটমিক আয়ন। পলি কথাটার মানে অনেক, অ্যাটমিক মানে পরমাণু, তাহলে অনেকগুলো পরমাণু নিয়ে যে আয়ন তৈরি করছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যেটা ঘটছে, অনেকগুলো পরমাণু, যাদেরকে তোমরা মূলক বলো। দেখো সেখানে প্রথমটা ভালো করে লক্ষ্য করো, প্রথমটাকে বলা হচ্ছে NH4+, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন। পরেরটুকু দেখো SO4-, এবং লাস্টেরটা দেখো PO4, ফসফেট আয়ন 3-, আর আগেরটা যেটা ছিল SO4 সেইটা হচ্ছে সালফেট আয়ন SO4-। তাহলে এইভাবে আমরা আজকের বিষয়গুলো যোজ্যতা সম্পর্কে জানতে পারলাম।